আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রবিবারের অভয়া ক্লিনিক 44 দিনের বিচারের দাবিতে অনর জুনিয়র ডাক্তার আন্দোলনের পাশাপাশি রবিবারের অভয়া ক্লিনিকের মাধ্যমে প্রতিবাদের ভাষা নিয়ে মানুষকে সেবা দিচ্ছে সাগর দত্ত হসপিটালে কর্মরত ডাক্তাররা। যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জুনিয়র ডাক্তারদের জন্য স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে, সেখানে দাঁড়িয়েই রবিবারই আউটডোর পরিষেবা বন্ধ থাকে, সেই অভয়া ক্লিনিকের মাধ্যমে ডাক্তাররা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। স্বাস্থ্য ভবনের সামনে বিচারের দাবি মুছে দিয়ে আন্দোলনকে রোধ করা যাবে না, এই হুঁশিয়ারিও দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। অভয়া মঞ্চ থেকে সমস্ত বিভাগ, মেডিসিন, চেস্ট, অর্থোপেডিক এবং অস্থি বিশেষজ্ঞ, চোখ, দাঁত, কান সকল বিষয়ের পরিষেবা ও বিনামূল্যে ওষুধ তুলে দিচ্ছেন। এছাড়াও সুগার টেস্ট করা হচ্ছেও বিনামূল্যে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন। এই যে রোববার দিন, আজকে রবিবার, রবিবার ছুটির দিন, আউটডোর বন্ধ, সেখানে ডাক্তাররা ওষুধ বিনামূল্যে ওষুধ দিচ্ছে, দেখছে কীরকম লাগছে। হ্যাঁ, কোথার থেকে এসেছেন আপনি? হ্যাঁ, কী দেখালেন, কী দেখলো? কিরকম দেখলেন ডাক্তারবাবু? আপনার ওষুধও কি দিয়েছে? ওষুধ কি বিনামূল্যে দিয়েছে? কিরকম লাগছে? ডাক্তাররা যে রবিবার দিনকে এইভাবে পরিষেবা দিচ্ছে, কিরকম লাগছে, কি বলবেন? আপনার নামটা বলবেন। হ্যাঁ, এই যে অভয়া ক্লিনিক যে করে, যে রোববার দিন ছুটির দিন আউটডোর বন্ধ থাকে, সেখানে দাঁড়িয়ে আজকে পরিচালনা করছেন, কি বার্তা দেবেন? রোববার করে সমস্ত মেডিকেল কলেজে আমরা অভয়া ক্লিনিক চালু করেছি, যেখানে বিনামূল্যে সমস্ত রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। এইটা আমরা অভয়াকে উৎসর্গ করছি, কারণ আজীবনে যে ঘটনা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে এবং আমাদের আন্দোলন যে জারি আছে সেটারও একটা বার্তা দেওয়ার জন্য আমরা এই ক্লিনিকের মাধ্যমে মানুষকে পরিষেবা দিয়ে এই বার্তাও পৌঁছাতে চাই যে আমাদের আন্দোলন কিন্তু বিচারের দাবিতে আন্দোলন এখনও জারি আছে এবং মানুষের সেবার মাধ্যমে আমরা আমাদের আন্দোলন জারি রাখছি। কত পেশেন্ট এখন পর্যন্ত দেখলেন? এখনও কি সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়ে আমাদের প্রায় 270 পেশেন্ট এখন হয়ে গেছে, এখানে সমস্ত ডিপার্টমেন্টই আছে, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক, স্কিন ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টই এখানে এখন আছে। স্বাস্থ্য ভবনের সামনে আপনাদের যে দাবি লেখা সেইগুলো মুছে দেওয়া, তাহলে কোনো জায়গায় কি আন্দোলনকে ভাটা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে? দেখুন, সরকারের পক্ষ থেকে তো প্রথম দেখেই আন্দোলনকে একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা একদম প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি চালানো হচ্ছে, নানান মাধ্যমে একটা করা হচ্ছে। কিন্তু আমরা এটাও দেখেছি যে জনসাধারণের যে সাপোর্ট আমরা পেয়েছি, স্বাস্থ্য ভবনেরও যে সাপোর্ট আমরা পেয়েছি এবং অন্যান্য পক্ষের যে সাপোর্ট পেয়েছি, আন্দোলন কোনোভাবে থামা চাপা দেওয়া যাবে না এবং আন্দোলন যত দিন যাচ্ছে আন্দোলন আরও বেশি করে আরও বাড়ছে, বলুন মানুষ যেভাবে আমাদের পাশে আছে, পাশে দাঁড়াচ্ছে, কোনোভাবেই এই আন্দোলন থামবে না যতদিন না আমরা বিচার করছি। আপনার নামটা বলুন। এই যে পরিষেবা দিচ্ছেন, কীরকম লাগছে? এটা তো একটা আমাদের প্রচণ্ডই একটা এক্সাইটিং, খুবই ভালো লাগছে, কারণ কি আমরা মানে এরকমভাবে ওষুধও বিলি কখনো করিনি, এটা তো আমাদের কাজ ছিল না, আমরা তো ওষুধ লিখতাম এবং ফার্মাসি থেকে দিত। এখানে একটা খুব ভালো জিনিস, আমরা ফ্রিতে পেশেন্টও দেখছি এবং ওষুধটাও বিলি করছি, এটাতে আমাদের খুবই একটা মনে শান্ত না আসছে একটা, খুব ভালো লাগছে। এই অভয় ক্লিনিকের থেকে আপনার কী বার্তা দেবেন মানুষকে? মানুষকে দুটোই বার্তা দেবো, একটা জিনিস হচ্ছে গিয়ে অনেক দিন ধরে আমাদের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ছিল, কিন্তু এখনও সেটা উঠিয়ে নেওয়া হয়েছে, এমার্জেন্সি এখন চলছে, কিন্তু আমরা যেহেতু কর্মবিরতি ছিলাম এখন ওপিডি এখনও পর্যন্ত আমাদের তরফ থেকে হচ্ছে না, তো এটাই মানুষদের বার্তা দেওয়া যাবে কি জুনিয়র ডাক্তাররা কাজ করছে এবং এটা 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে গিয়ে অভয়ের যে জিনিসটা, যে নারকীয় ঘটনা ঘটে গেছে 8ই অগস্ট, সেই বার্তাটা আমি সবার মাধ্যমে পৌঁছে দিতে চাই।
এবং এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করে দিচ্ছি। এই অভয় ক্লিনিক কি কতদিন ধরে চালাবেন, কিভাবে চালাবেন? মোটামুটি এখনো মতো আমাদের যা প্ল্যান আছে মোটামুটি এখন চলবে, যতদিন না আমরা পর্যন্ত কমপ্লিটলি ওয়ার্কে ফিরছি। এমার্জেন্সি তো চালু করেছি, যতক্ষণ না ওপিডি পর্যন্ত চালু করছি আমরা মোটামুটি এটা করে যাচ্ছি। ইভেন আরও হয়তো বেশি দিন করতে পারি যতদিন আমাদের বিচার আসছে, কারণ বিচারটাই আমাদের সবচেয়ে, আমরা ওই জন্য দাঁড়িয়েছি। আজকে কত পেশেন্ট দেখলেন আপনারা, ওষুধ দিলেন? এখনও 270-80 হয়ে গেছে, আরও আধ ঘন্টা আছে, দেখা যাক, আশা করি 350-400 হবে। মানুষের কাছে কীরকম সাড়া পাচ্ছেন? না, খুবই ভালো, মানুষ খুবই খুশি হচ্ছে, কারণ দেখছেন যে আমরা মানে ডাক্তাররা বা জুনিয়ররা স্টুডেন্টরা সবাই মিলে এখানে, ডাক্তাররা এখানে চিকিৎসা করছে আর আমরা ওখানে ওষুধপত্র দিচ্ছি, স্টুডেন্টরা ওষুধপত্র দিচ্ছে, সেটা দেখে মানুষের খুবই খুশি হচ্ছে। আপনার নামটা বলুন। আমি ডক্টর অরিত্র মণ্ডল, মেডিসিনের ফিজিক্যাল। পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।